যে একজন দর্শক আমাদেরকে প্রশ্ন করেছিলেন যে তার মুখে ছেলেদের মতো অবাঞ্ছিত লোম, তো এগুলো রিমুভ করার কোনো ব্যবস্থা আছে কিনা? ওনার বয়স হ্যাঁ, 24, উনি অবিবাহিত। অবিবাহিত। ওনার ওজন কেমন? ওজন বেশি, আমার ধারণা ওজন বেশি। আপনি একটু প্রশ্নটা আচ্ছা, করবেন। এখন যেটা হচ্ছে যে, এটা হচ্ছে যে মেয়েদের ছেলেদের মতো দারিদ্র, এটার কারণ কি সেটা আপনাকে জানতে হবে। যে বেশিরভাগ ক্ষেত্রে কোনো কারণ জানা যায় না, ইডিওপ্যাথিক যেটা বলি আমরা ডাক্তারি ভাষায়। আরেকটা হচ্ছে যে হরমোনাল সমস্যা। এখন এই হরমোনাল সমস্যাটা কোথা থেকে হতে পারে? যে হরমোনাল সমস্যাটা হতে পারে যে আমাদের মহিলাদের যে ডিম্বাশয়, যেটা ওভারি বলি আমরা, ওভারি থেকে অথবা অ্যাড্রেনাল গ্ল্যান্ড থেকে, যেটা হচ্ছে যে অ্যান্ড্রোজেন নামক এক ধরনের হরমোন বের হয়। এই হরমোন বের হলে যেটা হয় যে মহিলাদের ছেলেদের মতো ক্যারেক্টারিস্টিক্স হয়। এইসব ক্ষেত্রে কি হয় সাধারণত? মুখে ব্রণ বেশি থাকে। সবারই যে থাকবে এরকম কোনো কথা নেই, বেশিরভাগ মহিলারই বা মেয়েদেরই যারা এরকম প্রবলেমে থাকেন তাদের মুখে ব্রণ বেশি থাকে, একটু ওজন বেশি থাকে এবং মাসিক অনিয়মিত হয়। এই রোগটাকে বলা হয় পিসিওডি বা পিসিওএস, মানে পলিসিস্টিক ওভারিয়ান সিন্ড্রোম বা ডিজিজ। সাধারণত থাকে, অনেকের ক্ষেত্রে কোনো কারণ খুঁজে পাওয়া যায় না। আমি আগেই বলেছি অনেক ক্ষেত্রে বংশগত একটা প্রভাব থাকে। এখন যেটা হচ্ছে যে ওনার আগে দেখতে হবে যে অন্য কোনো কারণ আছে কিনা, মানে কোনো হরমোনাল কোনো কারণ আছে কিনা। যদি থাকে তাহলে সেই কারণে চিকিৎসা দিতে হবে। আর শুধুমাত্র এই লোমের জন্য, যদি ওনার যে দাড়ি গোঁফ আছে সেটার জন্য দুই ধরনের চিকিৎসা আছে, একটা হচ্ছে লেজার আর একটা হচ্ছে ইপাইলেশন, ইলেকট্রো ইপাইলেশন। এই দুই ধরনের চিকিৎসা আছে। এই দুই ধরনের চিকিৎসায় এই মুখের লোম সম্পূর্ণভাবে নির্মূল করা সম্ভব। হ্যাঁ, এখন সম্পূর্ণ বলতে কি বোঝায়, যে 100% লোম কিনা, যে না হয়তো 95 থেকে 97 বা 98% লোম নির্মূল করা সম্ভব। এটা অনেক সময় সাপেক্ষ একটা ব্যাপার এবং 1 বছর মোটামুটি চিকিৎসা করলে এই রোগীর যে মুখে যে লোম, অতিরিক্ত লোম আছে তার 95 থেকে 98% লোম সম্পূর্ণভাবে নির্মূল করা সম্ভব। স্যার ধন্যবাদ। সেক্ষেত্রে কি, আবার হওয়ার সম্ভাবনা আছে না না, যদি লেজার ইপাইলেশন লেজার বা করেন, লেজার বা লেজার বা ইপাইলেশন করা ইপাইলেশন? হয়, যদি হরমোনাল কারণ না থাকে তাহলে আর কখনোই হবে না। যদি ইডিওপ্যাথিক বা ফ্যামিলিয়াল থাকে, বংশগত বার্তা, ইডিওপ্যাথিক যেটা আমরা জানি যে কোনো কারণ জানা যায় না, আর একটা হচ্ছে ফ্যামিলিয়াল বা বংশগত, এই দুই কারণে যদি হয় তাহলে আর কখনোই হবে না। কিন্তু যদি হরমোনাল কারণ হয়, আপনি জানেন যে আমার বা আপনার যতগুলো দাড়ি আছে বা লোম আছে মুখে, একজন মহিলারও ঠিক ততগুলো লোম আছে। এখন আমাদের হরমোনের ইনফ্লুয়েন্সের জন্য আমাদের দাড়িগুলো বড় হচ্ছে, কিন্তু মহিলাদের হরমোন ইনফ্লুয়েন্স নাই এই জন্য এই দাড়িগুলো বড় হয় না। কিন্তু যাদের এই হরমোনের ইনফ্লুয়েন্স থাকবে, যতদিন তার হরমোনের ইনফ্লুয়েন্স থাকবে, আপনি যে লোমগুলো লেজার করে বা ইলেকট্রো ইপাইলেশন করলে দূর করলে, কিন্তু আপনি ধরেন যে তার মুখে অ্যাক্টিভ লোম ছিল হয়তো 30,000 বা 20,000 বা 10,000, আপনি সেগুলো নির্মূল করেন, কিন্তু তার যে হেয়ার ফলিকল গুলা বা হেয়ারের যে রুট গুলা রয়ে গেল, এই রুট গুলো থেকে তো আবার তার চুল বড় হবে, ফলে অনেক ইনঅ্যাক্টিভ রুট যেগুলো থেকে যাবে সেগুলো থেকে ভবিষ্যতে তার লোম গজাবে। লেজার বা ইলেকট্রিক ইপাইলেশন আমরা যখন করি, লেজার শুধুমাত্র অ্যাক্টিভ হেয়ার ফলিকলকে টার্গেট করতে পারে, সে ইনঅ্যাক্টিভ কোনো হেয়ার ফলিকল বা নিষ্ক্রিয় চুলকে সে টার্গেট করতে পারে না। ফলে আপনি যতই লেজার করেন না কেন, নিষ্ক্রিয় চুল সেগুলো ধ্বংস হবে না, ফলে ফাইন হেয়ার যেগুলো সেগুলো থেকে যাবে। এবং ওগুলার থেকে যদি হরমোনাল ইনফ্লুয়েন্স থাকে, তার যদি হরমোনের যদি সমস্যা আমরা কারেকশন না করি বা চিকিৎসা না দিই, ভবিষ্যতে তার আবার লোম গজাবে। কিন্তু যার ইডিওপ্যাথিক, অর্থাৎ কোনো কারণই পাওয়া যায় নাই, তার ক্ষেত্রে বা ফ্যামিলিয়াল যে কারণ আছে সেগুলোতে অলমোস্ট সব রোগী ভালো হয়ে যায়। ধন্যবাদ।